যে এমন অমুক ব্যক্তির কাছ থেকে, গরিব ব্যক্তিটির কাছ থেকে অমুক ব্যক্তি, অমুক কর্মকর্তা কিংবা কর্মচারী টাকা নিয়েছে, আমি তাকে কখনো ক্ষমা করব না। আমরা 2% জমি এবং ঘরের এই কবলিয়ত এবং যে নামজারি কাগজপত্র রয়েছে সবকিছু আমরা প্রদান করব, একটি সার্টিফিকেট সহ মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত। তো আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের লক্ষ্যে এই মুজিব বর্ষ আমাদের রয়েছে, ঘোষণা করা হয়েছে। এবং এই বর্ষে ক্ষুদা দারিদ্র মুক্ত সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, এটি মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য রয়েছে সেটি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে গৃহহীন প্রধান নীতিমালা 2020 প্রণয়ন করা হয়েছে এবং সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী 23 তারিখ সকাল 10:30 এটি মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে উদ্বোধন করবেন। এই প্রকল্পের অধীনে আমি ইতিমধ্যে বলেছি যে 10টি উপজেলায় আমাদের গৃহ নির্মাণ উপযোগী 2% খাসজমি বন্দোবস্ত প্রদান করব। প্রায় তালিকাভুক্ত 1556টি ভূমিহীন ও গৃহহীনদেরকে আমরা গৃহ প্রদান করব পর্যায়ক্রমে। তার এই ধারাবাহিকতা আমরা 1009টি ঘর আমরা আগামী শনিবার সাড়ে 10টায় দিতে যাচ্ছি। আমরা যে উপকারভোগীদের কাছে আমরা যে গৃহ হস্তান্তর করব সেখানে আপনারা জানেন যে আসলে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে, যা যা একটি বিগত দিনে গুচ্ছগ্রাম এবং আশ্রয় প্রকল্পে যেসব সুযোগ সুবিধাগুলি রয়েছিল ঠিক তদ্রূপ সুযোগ সুবিধাগুলি সেখানে থাকবে। এবং এই প্রকল্পের আওতায় জেলার উপকারভোগী পরিবারের সদস্যদের মধ্যে প্রয়োজনীয় আয় বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে, যাতে করে সমাজের মূলধারায় সম্পৃক্ত হয়ে তারা নিজেদের জীবন মান এবং তাদের লাইভলিহুড যেন অক্ষত রাখতে পারে এবং সামনের দিকে তারা এগোতে পারে। এই প্রক্রিয়া দেশে ক্ষুধা এবং দারিদ্র দূরীকরণের পাশাপাশি বিনির্মিত হবে সুখী সমৃদ্ধ, যেটি আমাদের জাতির পিতার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের সোনার বাংলা। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন যে মানুষের কিভাবে উপকার করবেন, রাষ্ট্রের কিভাবে উপকার করবেন, তো সেটিরই ফলশ্রুতিতে আজকে আমরা এটি পেতে যাচ্ছি। আমি একটু আপনাদেরকে বরিশাল জেলার 10টি উপজেলার চিত্রটি আমি একটু তুলে ধরছি। আমরা বরিশাল সদরে আমাদের বরাদ্দকৃত গৃহের সংখ্যা হচ্ছে 157টি এবং আমরা 23 জানুয়ারিতে আমরা 157টি পুরোপুরি বরিশাল সদর আমরা 157টি ঘরে আমরা দেবো, যেখানে আপনারা জানেন যে চরমোনার একটি জায়গায় আমাদের 132টি ঘর রয়েছে। আমরা বাকেরগঞ্জে দিচ্ছি 120টি ঘর, তার মধ্যে আমরা 70টি ঘর ইতিমধ্যে আমরা তৈরি করেছি, বাকি 70টি ঘর আমরা পর্যায়ক্রমে আমরা দেবো, 50টি ঘর আমরা পর্যায়ক্রমে দেবো। মেহেদীগঞ্জে আমাদের 252টি ঘর, তার মধ্যে আমরা তৈরি করেছি 100টি ঘর আর বাকি 152টি ঘর আমরা পর্যায়ক্রমে দেবো। উজিরপুরে রয়েছে আমাদের 70টি ঘর, আমরা এই 70টি ঘরে আমরা নির্মাণ করেছি এবং 70টি ঘরে আমরা 23 জানুয়ারি আমরা মানুষের কাছে হস্তান্তর করবো। বানারীপাড়া 200টি ঘর, তার মধ্যে আমরা 125টি ঘর নির্মাণ করেছি, আমাদের অবশিষ্ট থাকবে 75টি ঘর, সেটি আমরা পর্যায়ক্রমে আমরা বিতরণ করব। গৌরনদী উপজেলায় রয়েছে আমাদের 200টি ঘর, তার মধ্যে আমরা 120টি ঘর নির্মাণ সম্পন্ন করেছি, 80টি ঘর রয়েছে বাকি আমরা সেটি পর্যায়ক্রমে আমরা সম্পন্ন করব। মুলাদিতে রয়েছে আমাদের 300টি ঘর, 170টি ঘর আমরা নির্মাণ করছি, 130টি ঘর আমাদের অবশিষ্ট রয়েছে, আমরা পর্যায়ক্রমে শেষ করব। বাবুগঞ্জ উপজেলায় আমাদের রয়েছে 170টি ঘর, সেখানে আমরা 110টি ঘর নির্মাণ করেছি, আমরা 60টি ঘর পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে আমরা সম্পন্ন করব। আমাদের হিজলা উপজেলায় রয়েছে 51টি ঘর, আমরা 51টি ঘরে আমরা সম্পন্ন করতে পেরেছি। সর্বশেষ আগলঝরায় আমাদের 36টি ঘর আমরা নির্মাণ করেছি, আমাদের বরাদ্দ হয়েছে 36 এবং আমরা সর্বশেষ 36টি আমরা নির্মাণ সম্পন্ন করেছি। সর্বমোট 1556টি ঘর, 1009টি ঘর আমরা 23 জানুয়ারি সকাল 10টায় একযোগে সকল উপজেলায় আমরা বিতরণ করব। পরবর্তী যেগুলো বাকি রবে 547টি ঘর আমরা পর্যায়ক্রমে আমরা সম্পন্ন করব এবং এটি আমরা গৃহহীনদের মাঝে আমরা বিতরণ করব। আপনারা জানেন যে এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের একটি জায়গা, স্বপ্নের একটি কাজ,
আমরা এটিকে বলা হয় ক্রস কস্ট নীতি আমরা অন্তর্ভুক্ত করেছি, যাদের জমি নেই ঘর নেই তাদেরকে আমরা এই কাজটি দিচ্ছি। আপনারা জানেন আপনাদের জ্ঞাতার্থে আর একটু বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের এই দু কক্ষ বিশিষ্ট একটি সেমি পাকা ঘরে নির্মাণ ব্যয় হয়েছে প্রতিটি ঘরের জন্য 1.71 অর্থাৎ 1,71,000 টাকা ব্যয় হয়েছে প্রতিটি ঘরের জন্য, এবং অক্লান্ত পরিশ্রম করেছে আমার সহকর্মী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, আমার আরডিসি সুজা, ম্যাজিস্ট্রেট সুজা সহ আমার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, যে 10টি উপজেলায় তার নিরলস পরিশ্রম করেছে, এবং আমার এই জেলা প্রশাসনের সকল কর্মকর্তা এনডিসি সহ আবার অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ এবং সকল ম্যাজিস্ট্রেটগণ, পর্যায়ক্রমে তারা 10টি উপজেলায় ইউএসএলএন পিআইওর সাথে তারা 71 হয়ে প্রত্যেকটি উপজেলায়, আমি আসার পর থেকে আপনারা জানেন যে আমি নিজেও বেশ কয়েকটি ঘর নির্মাণের কাজে আমি নিজে নিয়েছি সশরীরে, এবং প্রত্যেকটি ঘরের ছবি এবং ভিডিও আমি তাদেরকে আমি দিতে বলেছি, এবং আমি যেখানে যেতে পারিনি আমি সেখানকার ছবিগুলো আমি তাদেরকে ভিডিওর মাধ্যমে এবং ছবি তুলে আমি আমাকে পাঠিয়েছে। আমি চেষ্টা করেছি মোটামুটি 10টি উপজেলার প্রত্যেকটি ঘরে নির্মাণ কাজের ব্যাপারে খোঁজ খবর রাখতে। আমরা আশা করছি যে ঘরের নির্মাণ সামগ্রী অত্যন্ত ভালো দেওয়া হয়েছে, যে কয়টি ঘর আমি দেখেছি প্রায় 400 মতো ঘর আমি দেখেছি, তাতে মনে হয়েছে আমার যে আমরা বরিশালে যাদেরকে আমরা ঘর দিতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটি আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা অনেক বেশি উদ্যোগী ছিলাম এবং এতে সহায়তা করেছেন আপনারা অনেক বেশি। আমাদের খসড়ি তে আরো কিছু কাজ হবে, যাদের জমি আছে বাড়ি নেই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী জুন 15 এপ্রিল পর্যন্ত যদি এটি নির্ধারণ করা রয়েছে মার্চে আমরা শেষ করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি প্রকল্প দিচ্ছেন, সেটি হচ্ছে খসড়িতে যাদের জমি আছে বাড়ি নেই পাশে রয়েছেন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পাশে, এবং আগামী দিনগুলিতে আপনারা আমাদেরকে পাশে থেকে বিভিন্ন ধরনের সাজেশন এবং বিভিন্ন পর্যায়ে যে গ্যাপগুলি থাকবে আপনারাও আমি অনুরোধ করবো আপনারা যখন যেখানে যাবেন এই ঘরগুলির ব্যাপারে আপনারাও নিজেরা একটু উদ্যোগী হয়ে দেখে আসবেন কোথায় নির্মাণ সামগ্রী কেমন হচ্ছে। আমি বলেছি যে এইটির ব্যাপারে যদি কোনো অন্যায় হয়, কোনো ভূমি কর্মকর্তা, কোনো আমার সহকারী ভূমি কর্মকর্তা, কোনো সার্ভেয়ার কারণ এবং আমার সহকারী কমিশনার ভূমি কিংবা আমার এই পর্যায়ে যত কর্মকর্তা কর্মচারী রয়েছে, একজন গরিব মানুষের কাছ থেকে যদি 1টি টাকাও যদি তারা নেয় তাহলে আমি বলেছি এটি কোনোভাবে আমি বরখাস্ত করব না, এটি আমি তাদেরকে ত্যাগহীনভাবে বলে দিয়েছি। আমি বলেছি এটাতে আমার জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের জায়গা এখানে, আমি আশা করি কেউ এই সাহস করেনি বা এই অন্যায় করেনি, যদি কেউ করে থাকে আমি আপনাদের কাছে উদ্দত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে আমাকে যদি কোনো মেসেজ থাকে আমার মোবাইলে একটু ছোট্ট করে একটা টেক্সট দিবেন যে এমুক অমুক ব্যক্তির কাছ থেকে, এই গরিব ব্যক্তিটির কাছ থেকে অমুক ব্যক্তি অমুক কর্মকর্তা কিংবা কর্মচারী টাকা নিয়েছে, আমি তাকে কখনো ক্ষমা করবো না, এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের যারা